আমার ভাইয়েরা রাসূলের আইন কেন মানবেন না? বিনা প্রশ্নে কেন আল্লাহর নবীর আইন মানবেন না? এই পৃথিবীতে এমন কোন মহামানব পাওয়া যাবে না যে মহামানব জীবনে যা বলেছেন সব তার জীবনে আমল করেছেন, বরং সিংহভাগ বড় বড় মানুষগুলো যা বলে নিজের পরিবারে তার আমল নাই। কথা বলে না ঠিক কিনা? এই পৃথিবীতে এমন একজন আলেম পাওয়া হয়তো বা যাবে না, যা ওয়াজ করি সব নিজের জীবনে পরিবারে আমল করি। কথা বলে না? কিন্তু একমাত্র মহামানব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীতে পুরা জিন্দেগীতে এমন একটা কথা বলেন নাই যা নিজের জীবনে আমল করে নাই। আল্লাহু আকবার! তো তার কথা মানবো না তো কার কথা মানবো? আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব গোটা জিন্দেগীতে 10 লক্ষাধিক হাদিস বলে গেলেন। এই 10 লক্ষাধিক হাদিসের ভিতরে একটা হাদিস এমন পাওয়া যাবে না, একটা হাদিস এমন পাওয়া যাবে না। এই 10 লক্ষ হাদিসকে যাচাই করা হয়েছে 1500 বছর। আল্লাহ, আমার আপনার কথাকে কে যাচাই করে? কে আমার আপনার জীবনী জানে? কে আমার আপনার উঠা বসা সব রেকর্ড করে? একমাত্র মহামানব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিন, তার রাত, তার শিশুকাল, তার জন্ম, তার মৃত্যু, তার ইন্তেকাল, তার উঠা বসা, তার কথাবার্তা, তার আচরণ, তার আঙ্গুলের ইশারা, তার চোখের ইশারা সবটা রেকর্ড করার জন্য, যাচাই বাছাই করার জন্য 500000 রাবি পুরা জীবনটাকে ওয়াকফ করে, 500000 রাবি রাসূলের, একজন রাসূলের জীবনকে, তার উঠা বসাকে, তার কথাবার্তাকে, তার আচার আচরণকে, তার ইশারাকে, তার সবটা জীবনকে যাচাই করার জন্য 500000 মানুষ যারা পৃথিবীর আলোকিত মানুষ, এই মানের 500000 মানুষ পুরো জীবনটাকে ওয়াকফ করে। আল্লাহু আকবার! 1500 বছর পর্যন্ত তার কথাকে গবেষণা হচ্ছে। এই 1500 বছরে পৃথিবীতে কত শিক্ষিত, কত দামি নামি মানুষ গুজরে গেল, কত বড় বড় মুহাদ্দিস, কত বিশ্বমানের আলেম গুজরে গেল আল্লাহর নবীর 1500 বছর পর্যন্ত। রাসূল যা বলে গেলেন জীবনের 1500 বছর পর্যন্ত তার গবেষণা হলো। আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ রাসূলের জিন্দেগিতে বলে যাওয়া একটা কথা কেউ অবাস্তব প্রমাণ করতে পারে না। পুরা জিন্দেগিতে যিনি একটা অবাস্তব কথা বলে নাই তো তার কথা বিনা প্রশ্নে মানবো না তো কার কথা মানবো? আল্লাহু আকবার বলবেন না? গোটা জিন্দেগিতে একটা অবাস্তব কথা বলেন না।